বঙ্গবন্ধুর কথাগুলো আমাকে এখনো নাড়া দেয়। চোরের দাম বেশি, ভালো মানুষের কোনো দাম নাই। এজন্য সবার কাছে আমার উদাত্ত আহ্বান এটাই, সব কিছু ছেড়ে আমরা নবীর নেতৃত্ব ধরব। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনটাকে ধরব, এই থামেন, কোরআনটাকে ধরব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কাউকে গালমন্দ করছি না, আমি আমাকেও দোষী ভাবছি, আমরা কেউ ভালো হতে পারিনি, আমরা ভালো হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। মসজিদে যাব, নামাজ পড়ে আরাম পাই না, আমি আগে না জুতা আগে, জুতার সামনে রেখে নামাজ পড়া লাগে, পিছনে ধুয়ে দিবেন আপনার জিকির হবে না, জুতা আছে তো। আমি কি ভুল বলছি? আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারি না। আপনি গাড়িতে উঠবেন, পাবলিক বাসে দুই পকেটে হাত দিয়ে রাখা লাগে, মোবাইল থাকবে তো। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? আমরা মানুষ হতে পারি, আমরা মনে করি আমি অন্যের কিছু মেরে খেলেই আমি চালাক। না, আপনি চরম বোকা, আপনি বোকা। গোবিন্দগঞ্জ তো জিনের বাদশা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমাকে একদিন ফোন দিছে, বুঝলেন, ফোন দিয়ে বলতেছে আমি সিলেট মাজার শরীফ থেকে বলছি। আমি বললাম আমি মসজিদ হারামাইন মক্কা থেকে বলছি। কি কথা কি বলছিস? তুই তো সিলেটে আসিস, আমি মক্কায় আসি, বল কি কবি। পরে দেখি ইংলিশ বলা শুরু করবো। হ্যাঁ, আমরা ভালো হতে পারিনি, আমরা ভালো হব। জোরে বলি ইনশাআল্লাহ। শোনেন, কিয়ামতের দিন হাশরের ময়দানে যে ওজন হবে, মিজান ওজন যা হবে, সেই ওজনের সবচেয়ে বেশি ভারী হবে কোনটা জানেন? উন্নত চরিত্র, নৈতিকতা, সৎ যোগ্য, সৎ নেতৃত্ব, সেদিন ওজন বেশি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। নেতা ছিলেন ওমর, সুবহানাল্লাহ বলবেন না? কি পড়ে, কি পড়ে, কি পড়ে বলেন? কোরআন পড়ে, আল্লাহু আকবার। ভারতের শ্রী মহাত্মা গান্ধী একজন হিন্দু ভদ্রলোক, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা শ্রী মহাত্মা গান্ধী বলেছেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য বর্তমান দুনিয়াতে অমরের মতো একটা শাসক দরকার। সেইদিন অমরের মতো লোক দরকার। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেইদিন অমর কি ছিলেন দেখেন। জি সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেইদিন অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্রের তরফ থেকে কিছু মধু পেয়েছেন। কি পেয়েছেন? মধু, তার ভাগে কিছু মধু আসছে, সে মধুটা ভাগ করে সবাইকে, প্রতিবেশীকে দিয়ে তিনি কিছু নেবেন। মধুগুলো নিয়ে এসে বউকে বললেন, বউ একটু ভাগ করো। হাতি মধুর বোতল দেওয়া মাত্র পরেই বলতেছেন, আমাকে মধুর বোতলটা দিয়ে দাও, আমি তোমাকে দিয়ে ভাগ করাবো না। বলেন তো বউ কি খুশি হওয়ার কথা না রাগ করার কথা? চোখে পানি চলে আসছে, আপনি আমাকে মাইন্ড করলেন, কিচ্ছু বললেন না। স্বামী স্ত্রীর মধ্যে কি গন্ডগোল হয় না? আস্তে কর, আরে জোরে কোন হয় কি না? আরে আমারও তো হয়। গন্ডগোল না হলে কি মোহাম্মত জমবে নাকি? গন্ডগোল হবেই তো, একটু ভুল বোঝাবুঝি হয়। সম্মানিত ভাই ওমর ফারুক কি বললেন, কি মধুর বোতলটা নিয়ে প্রতিবেশীর বাড়িতে গেলেন, গিয়ে বললেন, তোমাকে দায়িত্ব দিলাম, আমরা এই কজন প্রতিবেশী আছি, সমান ভাগে ভাগ করে আমাকে যে আমার অংশটা সেটা ফেরত আমাকে দিয়ে দিবা, আর বাকি সবাইকে সমান করে দিবা। কাচ্ছা, ওনার ভাগের যে মানে মধু, সেই মধুটা নিয়ে সেই স্ত্রীর কাছে এসে মুস্কি হাসি মেরে বলছেন, স্ত্রী নাও, তোমাকে মধুর বোতল দিলাম। তিনি বললেন, আমাকে তো সন্দেহ করেছেন, আমি বেশি নেব, এই জন্য আমাকে ভাগ করতে দিলেন না। সেইদিন ওমরে ফারুক বলছেন, না রে স্ত্রী, আল্লাহর কসম করে বলি, তুমি আমার সন্তানদের মা, আমি তোমাকে সম্মান কেন দেব না? আমি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু তুমি আমাকে যে বিষয়টি নিয়ে সন্দেহ করছো, বিষয়টা এই জায়গায় নয়। আমার স্ত্রী, আমরা হলাম জনগণের খাদেম, আমি যদি তোমাকে মধুটা ভাগ করতে দিতাম, মধু হলো তরল জিনিস, এই মধু ভাগ করতে গিয়া এই মধু যখন তোমার হাতে লেগে যাবে, সে হাতে লেগে যাওয়া মধুটা দুই ফুট হোক তিন ফুট হোক, এটা তুমি ভাগ করবা কেমনে? এটা তুমি কেমনে ভাগ করবা? এই দুই তিন ফোঁটা মধু আমাদের অংশে বেশি চলে আসো, এটা আমি চাই নাই মনে করে
মধুভাগের দায়িত্বটা আমি তোমাকে না দিয়ে আমি প্রতিবেশীকে দিয়েছি যেন কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে পাকড়াও না করে জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা একটু কান লাগাবেন এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে যেতে হবে আমার আল্লাহ যদি আমাকে maaf করতে চান আল্লাহ শর্ত জড়িয়ে দিয়েছেন পাঁচটা শর্ত পূরণ করে আমার কাছে চাও আমার কাছে তওবা কর আমি তোমাকে maaf করে দেব সেই শর্তগুলো আমরা পূরণ করব বান্দার হক নষ্ট করব না পিতামাতার হক নষ্ট করব না প্রতিবেশীর হক নষ্ট করব না এখানে চেয়ারম্যান বসে আছেন 15 বছর অভিজ্ঞতা সম্পন্ন চেয়ারম্যানরা বসে আছেন এই যে ইউনিয়নের মধ্যে বিভিন্ন গন্ডগোলগুলো লাগে এর মধ্যে রাস্তা একটা অন্যতম গন্ডগোলের কারণ সামনের বাড়িওয়ালা রাস্তা আছে পিছনে যাবে তার রাস্তা নাই রাসূল বলেছেন যে ব্যক্তি কারো জন্য রাস্তা বানাবে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা বানায় দিবেন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখো কারণ তোমার আত্মীয় অনেক দূরে থাকে গাইবান্দার শহরে তোমার আত্মীয় থাকে ভাই থাকে বোন থাকে তোমার ঘরের সঙ্গে যে প্রতিবেশীটা থাকে তুমি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও সেই প্রতিবেশী তোমার সামনে আগে আসবে এইজন্য রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো আমি প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায়া দিতাম কিন্তু দেখবেন কিছু কিছু লোক আছে পিছনের বাড়ি রাস্তা নাই মারে খোটা খোটা আছে না নাই খোটা মারা কিছু হুজুর আছে না নাই খোটা মারা কিছু নামাজিও আছে না নাই খোটা দিয়ে বলে রাস্তা মারা রাস্তা চলাচল বন্ধ এগুলো বান্দার হক নষ্ট করে ফেলানো জমিনের মালিক তো তুমি না এই জমিনের মালিক আল্লাহ তাআলা তুমি আদম সন্তানকে আটকে রাখতে পারো না সম্মানিত ভাইরা তাহলে তওবা কবুলের শর্ত কয়টা বলেছি বলেন মনে আছে আপনাদের মনে আছে তো আচ্ছা আমরা দুনিয়াতে ব্যবসা করতে গেলে কি আমরা লস চাই না লাভ চাই লস হয় না আস্তে লস হয় না লস হয় কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি জানেন আমি যেখান থেকে আমি তেলাওয়াত করেছি সূরা ফাতির আয়াত নম্বর 29 আল্লাহ বলছেন তুমি যদি তিনটা কাজ করো এই ব্যবসা করলে তোমার কোনো লস নাই জোরে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ এর মধ্যে এক নম্বর কাজ হলো এই কোরআনটাকে সুন্দর করে তেলাওয়াত করা আমরা সবাই কি তেলাওয়াত করব আস্তে বলুন সবাই কি শিখব সবাই কি জানব এটা কি শেখার কোনো বয়স আছে না 60 বছর হয়ে গেছে এই যেখানে আমার রুকন ভাই সাবেক এক্স পার্লামেন্টারিয়ান ডেপুটি স্পিকারের আপন ভাগিনা উনি ইনো ভাগিনা দুই ভাগিনা আমার দুই পাশে বসা আছেন মরহুম মকবুর স্পিকার মহোদয় তিনি গাইবান্দার একটা গর্ব ছিলেন তিনি ইন্তেকাল করেছেন আমার সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় ছিল কথাও হতো মাঝে মাঝে তো উনি ওনার জীবনের সবচেয়ে বড় অর্জন আমি মনে করি আমার রুকন ভাই একজন হাফেজ কোরআন বলি আলহামদুলিল্লাহ যিনি হাফেজ এর চাইতে বড় যোগ্যতা আর কি থাকতে পারে এর চাইতে বড় অর্জন আর কি থাকতে পারে কোরআন যার মুখস্থ আছে সিনার মধ্যে আছে এই সিনা কেমনে আল্লাহ তাআলা জাহান্নাম দিবে সুবহানাল্লাহ বলবেন না জোরে বলি সুবহানাল্লাহ আমার দেশের হাফেজরা লক্ষ লক্ষ হাফেজদেরকে হারায় দেয় আরবের হাফেজ বাংলাদেশের হাফেজদের কাছে হেরে যায় সুবহানাল্লাহ বলবেন না সালেহ আহমদ তাকরিব ছোট্ট ছেলে গোটা পৃথিবীর ভিতরে সে রেজাল্ট ভালো করে বাংলাদেশের পতাকাকে উজ্জ্বল করেছে পতাকা উড্ডীন করেছে বাংলাদেশের প্রেজেন্ট গভর্নমেন্ট তাকে পুরস্কৃত করেছে তাকে রাষ্ট্রীয় সম্মর্ধনা দিয়েছে এটা সহ্য হয় নাই ওই নাস্তিক পাড়ার কিছু নাস্তিকদের নাস্তিকরা কয় এটা কোনো যোগ্যতা হলো কোরআন মুখস্থ করা নাকি কোনো যোগ্যতা না তোর সদ্য গুশি নিয়ে আয় কি ঠিক কি না এরকম কিছু কুলাঙ্গার আছে না নয় এরকম কিছু কুলাঙ্গার আছে জি জি প্রশ্নটা হচ্ছে অনেক ওলামা এদিন বলেন যে কোরআনের অর্থ না বুঝে তেলাওয়াত করে কোনো লাভ নেই আচ্ছা আমি বলতেছি কোরআনের অর্থ না বুঝে যদি কেউ তেলাওয়াত করে সওয়াব পাবে না এমন জাতীয় কথা যার মুখ থেকে বের হয় সে একটা মূর্খ হঠাৎ করে হাইব্রিড কিছু হুজুর আসছে আমি এই ময়দানে আমি এই নগণ্য ক্ষুদ্র গোলাম প্রায় 24 বছর রুকন ভাইয়ের মাহফিল আজ থেকে আরো 10-12 বছর আগে আসছি এই পলাশ বাড়িতে প্রায় 15 বছর আগে আমার আসা হয়েছে আমি এসেছি কোরআন তেলাওয়াত যদি কেউ কোরআন বোঝার না চেষ্টা করে
গুমরাহে যদি সে থাকতে চায় সেটা ভিন্ন কথা আপনি কোরআন বুঝবেন শতভাগ কোরআন শতভাগ বুঝতে গেলে অবশ্যই মেহনতের দরকার আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই কোরআন তো সাহিত্য কোরআনের অর্থ বোঝা তো সহজ কোনো বিষয় নয় আমার ভাষা হলো বাংলা কোরআনের ভাষা কি আরবি কিন্তু কোরআনের মূল বক্তব্য আমাদের জানার দরকার আছে না নাই বোঝার দরকার আছে না নাই কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে কোথায় এমন বলার নাই অর্থ সহ কোরআন না পড়লে সে সওয়াব পাবে না এটা ভুল কথা হাদিস আসছে হলো মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু আশর হাসানাতিন যে ব্যক্তি কোরআনে কারীমের একটা হরফ উচ্চারণ করবে সহি করে আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি তার আমল নামায় দিয়ে দিবেন কিন্তু তাকে কোরআন ওয়ালা হতে হবে কি ওয়ালা হতে হবে কোরআন ওয়ালা হতে হবে কোরআনের হুকুম হাকামকে লঙ্ঘন করা যাবে না তার বিধানকে মেনে চলতে হবে এটা হচ্ছে শর্ত তবে হ্যাঁ একটা মানুষ সারা জীবন কোরআন পড়লো আচ্ছা প্রত্যেকদিন যদি কেউ সকালবেলা ইংরেজি পত্রিকা পড়ে কেউ কি বলবে এই লোকটা ইংরেজি জানে না বলেন কেউ বলবে বলবে না সারা জীবন আপনি কোরআনটা পড়লেন কিন্তু আপনি কোরআন অর্থটা বুঝলেন না এটা কেমন হলো বোঝারও চেষ্টা করার দরকার আছে না নাই আচ্ছা আমি মনে হয় আশা করি জবাবটা আমি দিয়ে দিয়েছি আসি আমরা লাইনের দিকে আসি তাহলে তিন কাজে কোনো লস নাই কয় কাজে বলেন বলেন কয় কাজে লস নাই তিন কাজে নাম্বার ওয়ান হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে যারা এর অর্থগুলো বুঝে নিজের জীবনে সমাজ জীবনে বাস্তব জীবনে বাস্তবায়ন করবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো ওয়া আকামুসসালাহ যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে দিন কায়েমের যারা সংগ্রাম করবে এই সংগ্রামে যারা শামিল হবে আল্লাহ তাআলা তাদের কোনো লস দিবেন না সাহাবায়ে কেরাম তারা নামাজ আদায় করেছেন নামাজ কায়েমের সংগ্রামটাও করেছেন নামাজ কায়েম মানে যে সমাজে নামাজ কায়েম হয়ে যাবে সেই সমাজে মদের বোতল দেখা যাবে না সুদের কারবার থাকবে না জেনার কারবার থাকবে না জুয়ার কারবার থাকবে না আজকের সমাজে আপনি বলতে পারেন নামাজটা আদায় হয় কিন্তু নামাজ কায়েম নামাজ কায়েম আমেরিকাতেও নামাজ আদায় হয় জো বাইডেন থেরেসা মে ঋষি সুনাক নরেন্দ্র মোদী ভ্লাদিমির পুতিন গোটা পৃথিবীর যত বড় বড় মোড়লগুলো আছে অন্য ধর্মের হলেও আপনি সেই দেশে নামাজ পড়তে যান নামাজ পড়তে আপনাকে কেউ বাধা দেবে না কিন্তু আপনি যখন বলবেন নামাজ কায়েম করতে হবে সেই সময় আপনার নাম হয়ে যেতে পারে জঙ্গি মৌলবাদী উগ্রবাদী কট্টরপন্থী অনেক কিছু বলতে পারে কারণ নামাজ কায়েম হয়ে গেলে পরে পর্দাহীনতার পরিবেশ থাকবে না মদের বোতল চলবে না জেনার কারবার থাকবে না এই জন্য আমার বন্ধুগণ মোনাফেকরা নামাজ পড়তে পারে কিন্তু মোনাফেকরা নামাজ কায়েমের সংগ্রাম করতে পারে না আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন কেন করলেন কি জন্য করলেন আবু জেহেল কিন্তু প্রস্তাব দিয়েছিল মুহাম্মদ শোনো তুমি আমার একই বংশের মানুষ ঘুম থেকে উঠে তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখি কোনো গন্ডগোল করার কোনো দরকার নাই আমার লাত মানত ওসজা যে আছে মূর্তিগুলো আছে আমি যে মূর্তির উপাসনাগুলো করি তুমি আমাকে এটার বৈধতা দিয়ে দাও আমি তোমার আল্লাহর বৈধতা দিয়ে দেব দেখছেন কথার সাইজ দেখেন আবু জেহেল যখন এই কথা বলেছে রাসূল বললেন ও মক্কার নেতা আবু জেহেল চাচা তুমি আমাকে প্রস্তাবটা দিয়েছো এমন প্রস্তাবের বিরুদ্ধে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমারটা তোমার কাছে আমারটা আমার কাছে টক্কর লেগে গেল দ্বন্দ্ব লেগে গেল হত্যার হুলিয়া জারি হলো দেশ থেকে তাকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করা হলো এমন কি তার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করা হলো তাকে যেখানেই পাবে মেরে ফেলবে আল্লাহ বলছেন হে রাসূল আপনি মক্কায় থাকবেন না আপনি মক্কা থেকে মদিনায় চলে আসেন শক্তি সঞ্চয় করেন ছোট্ট রাষ্ট্র গড়ে তোলেন বদর চলে এলো ওহুদ চলে এলো খন্দক চলে এলো ইসলাম তেমনি আপনি আসে নাই আমার নবীর দাঁত ভাঙ্গা ইসলাম ওহুদের ময়দানে দাঁত ভেঙ্গেছে বিশ্বনবীর মুখের দাঁতগুলো ভেঙ্গেছে বাকি জীবন তিনি ভাঙ্গা দাঁতই কথা বলেছেন খন্দকের পরিখা খনন করে তার কোমরটা হারিয়ে ফেলেছেন কোমর কুজা করে বাকি জীবন তিনি হেঁটেছেন কোমর ভাঙ্গা দিয়ে দাঁত ভাঙ্গা দিয়ে ইসলাম কায়েম হয়েছে সেই ইসলামকে অবশ্যই টিকে রাখার দায়িত্ব উম্মতে মুহাম্মাদেরও আছে না নাই আসতে বলবেন না আছে না নাই সাহাবীরা কত কষ্ট করেছেন এক সাহাবী
ইসলাম কবুল করেছেন আপন চাচা তাকে বলল তুই নাকি ইসলাম কবুল করেছিস হ্যাঁ আমি ইসলাম কবুল করব না কেন আমি তো জান্নাত পেতে চাই সে বলতেছে তোর বাপ মরে গেল আমি তো ইতিম আমি তোকে দেখলাম সবকিছু করলাম সম্পত্তি দিলাম তুই আমার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলি কি চাচা আপনি কি বলতে চান বলেন আমি তো জান্নাত পেতে চাই কি আমি তোর সমস্ত সম্পত্তি দখল করে নেব দখল করে নিতে হবে না আমি আপনাকে স্বেচ্ছায় দিয়ে দিলাম যরকম সুবহানাল্লাহ সব সম্পত্তি তিনি স্বেচ্ছায় দিলেন এরপর রাগে গুসসায় ফেটে পড়ে চাচা ঘরের মধ্যে তুলে তাকে মেরে রক্তাক্ত করে বলল তোর লুঙ্গিটাও খুলে নেব আমি লুঙ্গিটাও খুলে নাও হলো জামাটাও খুলে নাও হলো উলঙ্গ দেহে মার কাছে গিয়ে বলছে মা আমার দিকে তাকায়ও না দেখো তো ছোট্ট কোনো কাপড় আছে কিনা আমি সতরটা ঢেকে আমি নবীর দরবারে চলে যাব সেই সাহাবি শীতকাল তখন মক্কা এবং মদিনার মাঝামাঝি বাসিন্দা তিনি ছিলেন সোজা চলে গেলেন মদিনার রসুলের বাড়ির সামনে গিয়ে দরজায় নক করছেন ফজরের সময় রসুল দরজা খুলে দেখেন একটা যুবক থরথর করে কাঁপতেছে ঠান্ডায় গায়ে কোনো কাপড় চোপড় নাই ধনী মানুষ অথচ ইসলামের কারণে তার এই অবস্থাটা সৃষ্টি হয়েছে রসুল বলেন একটু দেরি কর ভিতর থেকে আসি নবজি তার ব্যবহৃত তার নিজের গায়ের দুটো জুব্বা তার হাতের মধ্যে দিয়ে দিলে আমার নবীজি এরপরে বলছেন যুবক এমনটা হলো কেন সব কিছু খুলে বলার পরে রসুল বলছেন তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে আর নবী তোমাকে কাপড় দিয়ে দিল যাও এবার রসুল বলছে সাহাবী আব্দুল্লাহ তোমার মনের কি আশা তুমি বলো তুমি কি চাও কুজুর আপনি আমার জন্য আপনার মনের মতো করে দোয়া করেন আমার নবীজি দোয়া করছেন আল্লাহ আমার এই সাহাবী মাজলুম সাহাবী আব্দুল্লাহর রক্ত এবং জীবনকে তার জান এবং মালকে কাফেরদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও এই দোয়াটা শুনেই আব্দুল্লাহ জিব্বায় কামড় মেরে বলছেন হুজুর আমার সারা জীবনের মূল চেতনা হলো আমি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হব কাফেররা আমাকে মারতে পারবে না আমি শহীদ হব কেমনে রাসূল বলছেন ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি আব্দুল্লাহ কারো যদি মৃত্যু বিছানাতে হয় শহীদ তামান্না হলে তার মৃত্যুটা আল্লাহ তাআলা শহীদের দরজা দিয়ে দেন আল্লাহ থেকে শহীদের মৌত দিয়ে দেন আমার নবীজি কোন এক যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে সে আব্দুল্লাহ অংশগ্রহণ করেছিলেন সে আব্দুল্লাহ ফেরার পথে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন রসুল বললেন সাহাবীরা আমার আব্দুল্লাহ নাকি অসুস্থ হয়েছে দেখো তো কি হয়েছে দেখো তো খোঁজ খবর নাও তিনটা দিন পর নবীর কাছে সংবাদ আসলো যে আব্দুল্লাহ তো নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে মারা গেছে আমার নবীজি বললেন সাহাবীরা এই আব্দুল্লাহর জানাজার দায়িত্ব কেউ গ্রহণ করবে না এই আব্দুল্লাহর জানাজা নামাজ আমি পড়াবো এবং আব্দুল্লাহর কাফন দাফনটা আমি করাবো জানাজা শেষ হয়ে গেল রসুল বলছেন ও সাহাবীরা কোথায় কবর খনন করেছ দুই পাহাড়ের চিপায় আমাকে নিয়ে চলো রসুল নিজে চলে গেলেন কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন সাহাবীরা তোমরা কেউ কবরের ভিতরে নামবা না আমি রসুল নিজে নামব রসুল নিজে কবরের মাটিতে নামলেন এরপরে বলছেন আবু বাকার আমার ডানে নামো ওমর আমার বামে নামো পৃথিবীর সেরা তিনজন মানুষ আমার নবী সহ আবু বকর ওমর সহ তিনজন এই আব্দুল্লাহর কবরে নেমেছেন রসুল হাতটা আগায় দিয়ে বলছেন সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহর লাশটা আমার হাতে দিয়ে দাও আমার নবজি নিজ হাতে তার লাশটা বহন করলেন বলছেন আবু বকর মাথা ধরো ওমর তুমি পাটা ধরো রসুল সয়া দিলেন মাটিতে কবরের মাটিতে সয়া দিয়া বুকুর উপরে হাত রেখে আসমানের দিকে তাকিয়ে বলছেন আকাশের মালিক আল্লাহ এই আব্দুল্লাহর উপরে আমি এখন পর্যন্ত সন্তুষ্ট আছি মেহরবানি করে তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও আমার ভাইয়েরা এই দৃশ্য একজন সাহাবী পাশে থেকে দাঁড়ায় দেখতেছেন আর বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদতেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলছেন আল্লাহ আমি বড় পোড়া কপাল ওই লাশটা যদি আব্দুল্লাহর না হইয়া যদি সাদ ইবনে আবি ওয়াক্কাসের হতো আমার জীবনটা ধন্য হয়ে যেত আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই জীবনটা সুন্দর করে আমরা গড়ব জোরে বলি ইনশাআল্লাহ সেই জীবনটা গড়ব আমরা কার পথে আসতে বলবেন না কার পথে জীবনে এক মারা এক অক্ত নামাজ ছাড়বো না কারাকার একটু হাত তুলে দেখান তো দেখি জোরে বলি ইয়া আল্লাহ আরো জোরে বলি ইয়া আল্লাহ আরো জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন জোরে বলি ইয়া আল্লাহ কোন হারাম কাজ আমার জীবনে আর করতে যাব না জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো জোরে বলি আমিন সম্মানিত ভাইয়েরা আমল করার জন্য বেশি কথা শোনা লাগে না
আমলের জন্য অল্প কথাই যথেষ্ট আমরা আমল করব জোরে বলি ইনশাআল্লাহ আজান হয়েছে আরো আগে আমার কানে কিন্তু আজানের আওয়াজটা আমি পাইছি আরো 15 20 মিনিট আগে পেয়েছি তো অনেকে ওঠার চেষ্টাও করছেন তো আমি চাচ্ছি যে সবাইকে নিয়ে একটা যৌথ সবাইকে নিয়ে একটা দোয়া করা থাকবেন না আপনারা মাহফিলে বসে যদি আপনার মজা না লাগে কোরআন তেলাওয়াতে যদি মজা না লাগে সেজদায় গিয়ে যদি আপনার মজা না লাগে তাহলে ভাবতে হবে বড় কোন শয়তানে ওয়াসওয়াসা আপনার নফসে শয়তান দিচ্ছে এজন্য কেউ যাবেন না আমরা শেষ পর্যন্ত দোয়া করে এখান থেকে যাব জোরে বলি ইনশাআল্লাহ